হাই, ইলেকট্রিক মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইন্ডাকশন মোটরের মধ্যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তো এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে থ্রি ফেজ কানেকশন দিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের ফেজ এ, এ ফেজ, বি ফেজ, সি ফেজ, ঠিক আছে? ধরে নিলাম এটা এ ফেজ, বি ফেজ, সি ফেজ। এই এ ফেজ কারেন্টটাকে বলছি আমরা আই এ কারেন্ট, আই বি কারেন্ট অ্যান্ড আই সি কারেন্ট। এবং আমরা এটাও জানি যে আই এ থেকে আই বিটা, ঠিক আছে, আই এ যদি আমাদের 0 ডিগ্রি থাকে তাহলে আমাদের আই বিটা 120 ডিগ্রি ল্যাগ করবে, এবং আই সিটা আই এ থেকে 240 ডিগ্রি ল্যাগ করবে, ঠিক আছে? এগুলো তো আমরা ইজিলি খুব সহজেই জানি। তো তাহলে এই প্রতিটার মধ্যে কোণ হবে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আই এ থেকে আই বি 120 ডিগ্রি, আই এ থেকে আই সিটা আসবে 240 ডিগ্রি ল্যাগ করবে, ঠিক আছে? ল্যাগিং। আমাদের মেন কথা হচ্ছে যে আমরা টাইম রাখছি হচ্ছে আমাদের এই এক্স অ্যাক্সিসে, অর্থাৎ টাইমের চেঞ্জের সাথে সাথে আমাদের কারেন্টগুলো, ফেজ কারেন্টটা চেঞ্জ হচ্ছে, আই এ কারেন্ট চেঞ্জ হচ্ছে। এই যে যত টাইম যাচ্ছে আই কারেন্ট চেঞ্জ হচ্ছে, তারপর টাইমের সাথে সাথে আই বি কারেন্ট চেঞ্জ হচ্ছে, এবং টাইমের সাথে সাথে আই সি কারেন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের মেন কথা হচ্ছে যে আমরা তো জানি যে একটা কারেন্টের সাথে ফ্লাক্সের সমানুপাতিক সম্পর্ক প্রকাশ করে, ঠিক আছে? তাহলে আমরা কারেন্ট যেহেতু আমাদের এই এদিকে আমরা যদি কারেন্ট নিতে চাই, যদি আমরা কারেন্ট নেই, তাহলে আমাদের টাইমের সাথে সাথে এই কারেন্টটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা মেজার করতে পারবো। আমরা কিন্তু ফ্লাক্সও এদিকে নিতে পারি, কারণ কারেন্ট এবং ফ্লাক্স সমানুপাতিক সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ কারেন্ট যদি বাড়াই আমরা ফ্লাক্সও বৃদ্ধি পায়, বা কারেন্ট যদি কমে এবং ফ্লাক্সও কমে যায়। একে ও একে বরাবর আমরা কারেন্ট অথবা ফ্লাক্স রাখলাম, অর্থাৎ কারেন্ট পাইলে আমরা ফ্লাক্স পাবো, এবং ফ্লাক্স পেলে আমরা কারেন্ট পাবো, এবং একে বরাবর আমরা টাইম রাখছি, ঠিক আছে? তাহলে টাইমের সাথে সাথে ভেরির সাথে টাইমের চেঞ্জের সাথে সাথে আমরা ফ্লাক্স মেজার করবো। তো এখন আমাদের মেন বিষয়ে আসি। তাহলে আমাদের কিছু পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টগুলোতে আমরা ফ্লাক্সের যে ডিরেকশনগুলো আসতেছে এবং ফ্লাক্সের ডিরেকশনটা মেজার করবো। সাপোজ আমরা এই একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এই পয়েন্ট নিলাম এবং এই পয়েন্ট নিলাম, এই তিনটা পয়েন্টে আমরা ফ্লাক্সটা কীরকম অবস্থান করতেছে সেটা নির্ণয় করবো। তাহলে প্রথম আমরা এই পয়েন্টের ক্ষেত্রে আসি। এই পয়েন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে আমাদের আই এ যে কারেন্টটা বা ফাই এ যে কারেন্টটা, ফাই এ যে ফ্লাক্সটা, আই এ যে কারেন্ট অথবা ফাই একই জিনিস। তাহলে আমরা প্রথম কারেন্ট হিসেবে করি, তাহলে আমাদের এই কারেন্ট আছে ম্যাক্সিমামে, ঠিক আছে? তাহলে আই এ কারেন্টটা আমাদের ম্যাক্সিমাম আছে, যেমন তাহলে এই ডিরেকশনে আই কারেন্ট, তাহলে আই কারেন্ট আমরা ম্যাক্সিমামে দিই। সাপোজ এইটুকু হচ্ছে আমাদের আই কারেন্ট, ঠিক আছে, আই এ। দেন আমাদের আই বি অ্যান্ড আই সি, ঠিক আছে, এই যে আই বি যেটা আছে সেটা কি নেগেটিভে রয়েছে, এবং আই সি যেটা আছে সেটাও তো নেগেটিভে রয়েছে, ব্লু ব্লু দুইটা কি নেগেটিভে আছে, এবং সেটা হাফ আছে, ঠিক আছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে আমাদের লাগবে হচ্ছে কি নেগেটিভ আই বি, এদিকে যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ আইবি এদিকে, এবং সেটা অর্ধেক লাগবে আমাদের। সাপোজ এটুকু অর্ধেক, তাহলে আমাদের ডিরেকশনটা এদিকে আসতেছে, তার মানে সাপোজ এদিকে এবং অর্ধেক আসলো, ঠিক আছে? এবং আইসি যেটা আছে সেটাও নেগেটিভ এবং হাফ, নেগেটিভ হাফ। তাহলে আইসিটা আমাদের এইদিকে আসছে, এদিকে যাব, তাহলে আইসি যদি এদিকে হয় তাহলে নেগেটিভ আইসিটা এদিকে আসবে, তার উল্টো ডিরেকশন আসবে এবং সেটাও অর্ধেক আসবে। তাহলে নেগেটিভ আইসিটা কত আসবে, এইদিকে আসবে, তাহলে এইদিকে চলে আসলো, সেটা অর্ধেক। তাহলে আমাদের রেজাল্টেন্ট যে ভেক্টরটা আছে, রেজাল্টেন্ট যে ভেক্টর, তাহলে সেটা আমাদের এই দিকে আসবে, ঠিক আছে, কারণ এটা বেশি আছে, সর্বোচ্চ পরিমাণ বেশি রয়েছে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে আসলো। সাপোজ তাহলে আমাদের একটা সার্কেল ধরে নিলাম, তাহলে আমাদের প্রথম যে ফ্লাক্সটা পাইলাম, কারেন্ট তো ফ্লাক্সের সমানুপাতিক, তাহলে এদিকে আমরা ফ্লাক্স বলতে পারবো ফাই এ, ঠিক আছে? তাহলে আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্সটা এইদিকে আসলো। তাহলে প্রথম যে আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের ফ্লাক্স পাইলাম হচ্ছে এই জায়গাটায়। এখন আমরা টাইমের সাথে সাথে চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে? কারেন্টটা আমাদের টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, তাহলে আমাদের ফ্লাক্সটাকে চেঞ্জ হবে কি না, এই আমার ডিরেকশনে থাকবে না কি অন্য ডিরেকশনে যাবে, সেটা এখন আমাদের নেক্সট বিষয় জানার বিষয়। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই পয়েন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের আই এ আইবি আইবি কারেন্টটা কি ম্যাক্সিমামে রয়েছে, দ্যাট মিন্স এই ডিরেকশনে। তাহলে আমরা একে ফেলে আইবি কারেন্টটা, আইবি কারেন্টটা এই ডিরেকশনে আছে, আঁকলাম আইবি। এখন আমরা আসি যদি আইবিটা এই ডিরেকশনে থাকে, এবং তাহলে এদিকে দেখি এদিকের আই এটা কি নেগেটিভে, নেগেটিভ এবং হাফ, এবং আইসিটা নেগেটিভ এবং হাফ। তাহলে আই এটা নেগেটিভ, নেগেটিভ দিলে এদিকে দিতে হবে, পজিটিভ এদিকে তার নেগেটিভ এদিকে যাবে, এবং সেটা অর্ধেক আসবে। তাহলে দিয়ে ফিরি অর্ধেক এবং হাফ, এবং আইসি আইসিটা কি নেগেটিভ এবং হাফ, ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ এবং হাফ, দ্যাট মিনস এই ডিরেকশনে নেগেটিভ এবং হাফ। তাহলে আমাদের রেজাল্টেন্ট কী আসবে, রেজাল্টেন্ট কিন্তু এদিকে আসবে, ঠিক আছে, কারণ পজিটিভটা সবচাইতে বেশি আছে, আমাদের রেজাল্টেন্ট আসবে এদিকে। তাহলে আমাদের যদি ডিরেকশনটা অঙ্কন করি, তাহলে আমাদের রেজাল্টেন্ট আসলে হচ্ছে আইবিটা এইদিকে,
ওয়াও, তাহলে কিন্তু আমাদের এটা ছিল প্রথম অবস্থায়। তাহলে এই পয়েন্টের জন্য সাপোজ এটা যদি আমরা ওয়ান ধরে নিই, এটা যদি আমরা টু ধরে নিই, এবং এটা যদি আমরা থ্রি ধরে নিই, এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্টের জন্য, এটা হচ্ছে টু পয়েন্টের জন্য। তাহলে কি প্রথম অবস্থানের ডিরেকশন ছিল এরকম, দেন আমাদের ডিরেকশনটা ঘুরে এই অবস্থানে চলে আসছে। দেখি না আরেকটা পজিশনটা দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে নি। তাহলে এই অবস্থানের ক্ষেত্রে, তিন নম্বর অবস্থানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইসিটা আছে আমাদের ম্যাক্সিমামে, দ্যাট মিনস এইটা। তাহলে আইসিটা আমরা ম্যাক্সিমামে দিয়ে দিলাম। দেখি তো তারপর কী কী আছে। তারপর আমাদের আইবি, আইবিটা হচ্ছে নেগেটিভ এবং হাফ, দ্যাট মিনস এই যে আইবি পজিটিভ ছিল তার নেগেটিভ এবং হাফ এই ডিরেকশনে চলে আসবে। ওকে, নেগেটিভ এবং হাফ আইবি। এবং তারপর কী কী আছে, তারপর আছে হচ্ছে আমাদের আইএ, আইএও নেগেটিভ এবং হাফ, ঠিক আছে, ব্ল্যাক, আইও নেগেটিভ এবং হাফ এই ডিরেকশনে চলে আসবে। আমাদের রেজাল্টেন্ট কিন্তু এইদিকে চলে আসছে আইসি, ঠিক আছে। তাহলে আমরা রেজাল্টেন্টটা অঙ্কন করি, রেজাল্টেন্টটা আসলে হচ্ছে আমাদের এই ডিরেকশনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে ফ্লাক্সটা ছিল এরকম, মানে কারেন্টের ফ্লাক্স সমানুপাতিক। তাহলে কারেন্ট আমরা বলতে পারি ফ্লাক্সটা এইদিকে, দ্বিতীয় অবস্থানে ঘুরে এখান থেকে এই দিকে বরাবর ঘুরে, এদিকে বরাবর ঘুরে বি অবস্থানে চলে আসলো। দেন নেক্সটে আবার সি অবস্থানের ক্ষেত্রে ঘুরে এদিকে চলে আসলো, ঠিক আছে। তার মানে আমাদের এইভাবে এইভাবে এদিক বরাবর সে ঘুরতেছে, ঠিক আছে, যে এইরকমভাবে ফ্লাক্সটা কি রোটেটিং করতেছে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা পয়েন্ট নিলাম, সময়ের সাথে সাথে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের ফ্লাক্সটাও সময়ের সাথে সাথে রোটেটিং হচ্ছে। এখন যদি আমরা টাইমটাকে স্মুথলিভাবে, মানে স্মুথভাবে যদি আমরা এইভাবে অগ্রসর হই, তাহলে দেখা যাচ্ছে স্মুথলি এইরকম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, মানে অর্থাৎ ঘূর্ণনের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে। এবং এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণেই সে রোটর বার যেটা থাকবে, রোটর বারে সেটা কাট করবে, যার ফলে রোটর বারে একটা ইনডিউস ভোল্টেজ বা ইএমএফ উৎপন্ন হবে, এবং রোটর বারে একটা কারেন্ট ইনডিউস ভোল্টেজের কারণে একটা কারেন্ট উৎপন্ন হবে, যার ফলে সেখানে একটা ফোর্স ক্রিয়েট হবে লরেন্স লর ভিত্তিতে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ঘূর্ণনশীল আমাদের একটা ফিল্ড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, স্মুথলি একদিকে একটা ডিরেকশনে ঘুরতেছে। সো নেক্সটে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।